উত্তর চব্বিশ পরগনার সাঁইবোনা গ্রামের শ্রী নন্দদুলালজিউ মন্দির। মন্দিরটি ব্যারাকপুর বারাসাত রোডের থেকে 2.5 কিলোমিটার ভেতরে সাঁইবোনা গ্রামে অবস্থিত। খড়দায়ের রাধা শ্যামসুন্দর এবং শ্রীরামপুরের বল্লভপুরের শ্রী রাধা বল্লভ এবং এই নন্দদুলাল, এই তিন বিগ্রহই একটি শিলা থেকে নির্মিত। শ্রী নিত্যানন্দ তনয় বীরভদ্র প্রভু গৌড়ের হুসেন সাহেব থেকে যে বড় তেলা পাথর পেয়েছিলেন সেই বেতেলা পাথর থেকেই এই তিন বিগ্রহ নির্মিত হয়েছিল। হুসেন সাহেবের পুত্রকে তিনি জীবনদান করেছিলেন বলে প্রীত হয়ে তিনি সেই বৈষ্ণবকে অর্থ এবং কিছু সম্পত্তি প্রদান করতে চেয়েছিলেন, কিন্তু তিনি তা না চেয়ে ওই পাথরটিকেই চেয়ে নিয়েছিলেন। সেই পাথরটিকে তিনি গঙ্গায় ভাসিয়ে দেন এবং বলেন, প্রভু তুমি খড়দা হয়ে যাও। সেই ভেলাতে পাথরটি ভাসতে ভাসতে খড়দা হয়ে আসে, সেখান থেকে তিন বিগ্রহ তৈরি হয়। প্রথম বিগ্রহ বল্লভজি, দ্বিতীয় বিগ্রহ শ্যামসুন্দর এবং তৃতীয় বিগ্রহ এই নন্দদুলাল। পরবর্তীকালে খড়দাহের শ্যামসুন্দরকে তিনি নিজে সেবা করেন এবং নন্দদুলালকে তিনি রুদ্ররাম পণ্ডিত মহাশয়ের কাছে সেবার জন্য পাঠিয়ে দেন। নন্দদুলাল রুদ্ররাম পণ্ডিতের সেবিত বিগ্রহ। রুদ্ররাম পণ্ডিত মহাশয় ছিলেন মাধুকরী করা সেবক, অর্থাৎ তিনি মাধুকরী করে শ্রী নন্দদুলালজিউর সেবা চালাতেন। তার কোনো বংশজ সন্তানাদি কেউ ছিল না। পরবর্তীকালে তার দেহাবসান হলে সেখানকার ব্রাহ্মণকুলই সেবা করেন। পরবর্তীকালে সেবা নানা সমস্যা এবং ইত্যাদি সমস্ত কাটিয়ে পর বর্তমানে অনন্ত শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের পরম্পরা তারা সেবিত হয়ে চলেছেন শ্রী নন্দদুলালজিউ। অপূর্ব সুন্দর গাছগেছালি ঘেরা এই মন্দির। এখানে মাঘী পূর্ণিমা উৎসব সবথেকে বড়। মাঘী পূর্ণিমার দিনকে বল্লভপুরের শ্রী রাধা বল্লভ, খড়দহের শ্যামসুন্দর এবং নন্দদুলালকে একসঙ্গে দর্শন করলে তিন জন্ম পাপ ক্ষমা হয় বলে কথিত আছে। এখানে মাঘী পূর্ণিমা উৎসব ছাড়াও জন্মাষ্টমী, রাধাষ্টমী, দোলযাত্রা এবং রথযাত্রা অনুষ্ঠান হয়ে থাকে। এখানে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীও বিরাজমান, তাদের রথযাত্রা অনুষ্ঠান হয়ে থাকে। বীরভদ্র প্রভু যে তেলা পাথরটি থেকে এই তিন বিগ্রহকে নির্মাণ করান, সেই তিন বিগ্রহের যে শিলা তেলা পাথর সেটির সঙ্গে শ্রী চৈতন্যদেবের একটি স্মৃতি জড়িত আছে। ওই শিলাতে শ্রী চৈতন্য মহাপ্রভু উপবেশন করেছিলেন বলে কথিত আছে। ইনি হলেন শ্রী শ্রী নন্দদুলালজিউ।